ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশে কবর থেকে তোলা হচ্ছে হারিস চৌধুরীর দেহাবশেষ। বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিনিধি কাজী দেলোয়ার হোসেনের তথ্যচিত্রে। বুধবার সকাল 10টার সময় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহাবশেষ কবর থেকে তোলার কার্যক্রম শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও আলোচিত বিএনপি নেতা হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে তৈরি হওয়া ধ্রুম জাল কাটাতে ডিএনএ পরীক্ষার জন্য তার দেহাবশেষ কবর থেকে তোলা হচ্ছে। এর আগে গত 8 অক্টোবর ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের বিচার শাখা থেকে দেওয়া নির্দেশে আজ 16 অক্টোবর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরের জালালাবাদ এলাকায় অবস্থিত জামিয়া খাতামুন নাবিয়ান ঢাকা মাদ্রাসার কবরস্থান থেকে তার দেহাবশেষ উত্তোলন করা হচ্ছে। বিষয়টির তত্ত্বাবধানে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর। এর আগে গত 5 সেপ্টেম্বর বিএনপি নেতা হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীর রিট আবেদনের শুনানি শেষে তার লাশ কবর থেকে তুলে ডিএনএ টেস্টের নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এছাড়া হারিস চৌধুরীর দেহাবশেষ কবর থেকে উত্তোলন করে তার পরিচয় প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষা করানো, পরিচয়ের ইতিবাচক ফলাফল, মৃত্যুর সনদ পাওয়া, ইন্টারপোলের রেড নোটিশ থেকে তার নাম মুছে ফেলা এবং তাকে নিজ জেলায় মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মানের সঙ্গে দাফন করার আবেদন করেন তার মেয়ে তানজিন চৌধুরী। উল্লেখ্য, 2021 সালের 4 সেপ্টেম্বর মাহমুদুর রহমান নামে একজনকে 5 লক্ষ টাকা অনুদানের মাধ্যমে সাভারের জামিয়া খাতামুন নাবিয়ান মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে হারিস চৌধুরীর মেয়ে সামিরা তানজিন চৌধুরী দাবি করেন যে এটি তার বাবা হারিস চৌধুরীর লাশ। আমি মাত্র বাবাকে হারিয়েছি, আমি বাবার একমাত্র মেয়ে, আমি বাবার কুড়িটা টুকরা। আমার বাবা আমাকে লাশ দেখতে চাইলেন, আমি দেখতে পেলেন না, আমি আস্তে আস্তে লাইফ সাপোর্টে চলে গেলেন। আই ওয়াজ আন্ডার আ লট অফ ট্রমা। আমার আম্মু ছিল না আমার পাশে, আমার ভাই ট্রমাটাইজ ছিল, অসুস্থ হয়ে পড়েছিল বিদেশে। তো ওই অবস্থার মধ্যে আমি একা পরিস্থিতিতে সামাল দিয়ে আমার জন্য কঠিন ছিল। তারপর যখন এটা জানাজানি হয়, আমাকে না জানিয়ে জিনিসটা বাজারে ছেড়ে দেওয়া হয়, হঠাৎ করে বলে দেওয়া হয় যে আমার বাবা লন্ডনে মারা গেছেন। সেটা তৎকালীন সরকারের গোয়েন্দা সংস্থা তার একটা নাটক রচনা করে সেটার মধ্যে আমার কিছু আত্মীয় স্বজনকে, কিছু হঠকারী মানুষকে সেটার মধ্যে সামিল করে তারা একটা মিথ্যে খবর ছড়িয়ে দেয়। তখন এটা নিয়ে তুলকালাম শুরু হয়ে যায়, আমাকে সবাই অ্যাপ্রোচ করতে থাকে জানার জন্য। আমি রেডি ছিলাম না, আই ওয়াজ অনলি মর্নিং, আই ওয়াজ ভেরি বিজি মর্নিং অ্যান্ড আই ওয়াজ স্যাড। আই ওয়াজ ইন দ্য সেম ফ্ল্যাট যেখানে আব্বু কাটিয়েছে, আই ওয়াজ স্পেন্ডিং টাইমস টাচিং আব্বুস থিংস অ্যান্ড মিসিং হিম। ওই অবস্থার মধ্যে হঠাৎ করে শুনি যে হারিস চৌধুরী মহোদয়ের, তো হারিস চৌধুরী মহোদয় উনি যখন মারা গিয়েছেন তখন সেই সময়টা ছিল বাংলাদেশে সারা পৃথিবীতে একটা দুর্যোগ। এটা হলো আপনার করোনার সময়। সে করোনার সময় উনি মারা যাওয়াতে উনার কবরস্থ করার জায়গার প্রচণ্ড অভাব ছিল। আপনারা জানেন যে বাবা মাকে ফেলে গেছে অনেকে, অনেকভাবে দূরে সরে গেছে, কিন্তু তার পরিবার উনাকে একটা সেফ জায়গায়, একটা ভালো জায়গাতে কবরস্থ করার জন্য এখানে নিয়ে এসে ওনাকে কবরস্থ করেছেন, যেটা আমরা জেনেছি। ওনার মেয়ে সামিরা তানজিম উনি একটা রিট করেছেন অনেক দিন পরে, এটা তো 21 সালে কবরস্থ করা হয়েছে, আর অনেক দিন পরে, দীর্ঘদিন পরে উনি একটা রিট করেছেন। এটা 24 সেপ্টেম্বরে, 2024 ওই রিট পিটিশনের উপরে ভিত্তি করে আমরা এখানে 6টা সংস্থা